যিনি পৃথিবীর জমিনে সূচনাতে একটু দারুণা দিচ্ছে, তারপর একটু যতটুকুই আল্লাহ কণ্ঠ দিচ্ছে টানটুন দিমুনে, তবে বোঝার চেষ্টা করতে হবে। যিনি রইসুল মুফাসসিরিন উনি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি রইসুল মুফাসসিরিন আউলামায়ে কেরাম বুঝবে, আপনারাও বোঝার দরকার আছে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম তাফসিরের লেখক হলো আমার নবী কামলি ওয়ালা প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স আমার নবী পাকের ইন্তেকাল শরীফের সময় 13 বছর ছিল। মারহাবা বলা যাবে? 13 বছরের সমস্ত পৃথিবীর রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরের হ্যাঁ এই আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা বন্ধু উম্মে ফজল আমার নবী পাকের উপরে আমার আল্লাহ যখন পবিত্র কালামুল্লাহ শরীফ যখন জিব্রাইলের মাধ্যমে পাঠাইতে আরম্ভ করল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আমার বন্ধু উম্মুল ফজল আমার নবী পাকের হুজরা মুবারকের পাশে যাইয়া যাইয়া কান পেতে পবিত্র কালামুল্লাহ শরীফ শুনতে আরম্ভ করে। আমি জানতে চাই আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশাহ নবী হুজরা মুবারকের ভিতরে বসে বসে আমার নবীজি কোরআন তেলাওয়াত করে নলোলিত কণ্ঠের বন্ধু, আমার নবীর কণ্ঠের মতো পৃথিবীর জমিনে আর কোনো কারো কণ্ঠ নাই। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মুবারক দ্বারা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখনো পৃথিবীর জমিনে আগমন করে নাই। উনি এখনো মার করবে আসে নাই ওনার আম্মা উম্মে ফজল আমার নবী কামলিওয়ালার নূরানি জবান মুবারক থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত বাবা হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া শুনতে আরম্ভ করে। আমি জানতে চাই এই এলাকার মানুষের আকীদাটা আমি একটু টেস্ট করতে চাই রে বন্ধু, আমার নবীজি হুজরা মুবারকে কোরআন তেলাওয়াত করে হুজরা মুবারকের বাহিরে মানে বেড়া বা দেওয়ালের বাহিরে দাঁড়াইয়া উম্মে ফজল কোরআন শরীফ শোনে, আমার নবী বেড়া বা দেওয়ালের ওই দিকে দেখেনি? দেখে না মন? এই আমার বন্ধু আমার নবী কামলিওয়ালা বলেন আলা ফারুক বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিমুস সালাম ফি মুশাহিদাতিহি লি উম্মতি ওয়া মারিফাতিহি বি আহওয়ালিহিম ওয়া নিয়্যাতিহিম যালিকা যালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। জুরে চিল্লে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবী বলে গো নালা ফারক বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিমুস সালাম, আমি নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে যেমন ছিলাম জিন্দা অবস্থায় রে, তখন আমি সামনে পিছনে উর্দে উপরে নিচে সর্ব জায়গার ভিতরে আমি নবী কামলিওয়ালা। আমার আল্লাহ এমন একটা স্পেশাল চক্ষু মুবারক আমি নবীকে দান করে দিয়েছে। আমি আল্লাহ আল্লাহর আলামিনের ভিতরে যত কিছু আছে বালু কণা পর্যন্ত সব কিছু আমি নবী কামলিওয়ালার কাছে স্পষ্ট। আমার নবী বলে আমি ওয়াফাতের পরে যখন হুজরা মুবারকের পরে যখন এই হুজরা মুবারকের ইন্তেকাল শরীফের পরে যখন হুজরা মুবারকি নবী পাকের রওজা মুবারক হয়ে গেল বাবা, নবী পাক বলে আমার ইন্তেকাল শরীফের পরে রওজা মুবারকে শুইয়া রে ফি মুশাহিদাতিহি লি উম্মতি, উম্মতগুলা কি মাফলার পরলো জাম্পার পরলো সুইটার পরলো রে আমার নবী কই আমি দেখি 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 রে। তারপরে বলে ওয়া মারিফাতি কি গোপন নিয়তটা করে মাহফিলের ভিতরে তুমি আইসা গালা, আমার নবী বলে গো জালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি, মনের গোপন খবর পর্যন্ত আমি নবী জানি। তাহলে নবীর কাছে মনের গোপন যদি জানে আর কোনো কিছু বাকি আছে? কথা কোনো করে বাকি আছে? অবুজুরে তরবুজ বিছারে, অবুজুরে তরবুজ বিছারে, সত্যের পথে শুইয়া যায় শুইয়া যায়। আল্লাহর প্রেমী নবীজির প্রেম আল কোরআনে বইলা যায়। আল্লাহু আকবার। আমার নবীজি কয় সাসি
আমার ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় তুমি কোরআন শরীফ শুনিয়া লাভ কিটা? আমার ঘরের ভিতরে আসো, তোমারে বৈশা বৈশা শোনাই। যখন আমার নবীজি হুজুরে মোবারক থেকে এইভাবে সম্বোধন করে বলছেন সাসি, তখন আস্তে করে এখান থেকে শুয়ে গেছে, শুয়ে ঘরে শুয়ে গেছে। কারণ বইটা হলো স্বামী এখনো কালমা পড়ে মুসলমান হয় নাই। মনে বড় ভয়, স্বামী যদি জানে তাহলে সমস্যা হয়ে যাবে। রাইসুল মুফাসসিরিন তাফসিরের ভিতরে লিখতে আরম্ভ করলো আমার নবী পাক হুজরে মুবারকের ভিতরে বসে বসে কি আয়াতটুকু তেলাওয়াত করছিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা যারা আল্লাহু আকবার বলেন নাই ঠকেছেন। তাফসিরে কাশাফাল বায়ানের ভিতরে আসে কোরআন তেলাওয়াতের পরে কেউ যদি আমার নবী কামলিওয়ালা বলে আমার নবী পাকে নাম মুবারক হলো 4000, আল্লাহ পাকের নাম মুবারক হলো 3000, এক একটা নাম আমার আল্লাহর জপন করলে এক এক বাজারের সওয়াব আমার আমার আল্লাহ আমল নামাই দিয়ে দেয়। আমার নবী কামলিওয়ালা বলে আমার নাম মুবারক 4000 জপতে হবে না, আমার আল্লাহর 3000 নাম মুবারক জপতে হবে না। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর বরকতে আজমতে প্রেমে কেউ যদি চিৎকার করে আল্লাহু আকবার বলে আমার আল্লাহ এক সেকেন্ডের ভিতরে আমল নামায় 40000 সওয়াব দিয়ে দিব। এখন এই পৃথিবীর জমিনের সম্পদ কার দরকার নাই এমন কোন মানুষ আছে কথা কন আসেনি? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব আমার নবীজি এই সূরা খান তেলাওয়াত করছিল ঘরের ভিতরে বসে বসে আর উম্মুল ফজল বার্তিকা শুনছিল সুবহানাল্লাহ। আমার নবীজি এই আয়াত মোবারক তেলাওয়াত করতেছেন, 5টা আয়াত মোবারক তেলাওয়াত করেছেন। কষ্ট নিতেছেন আপনারা? আমি কোরআন থেকে কিছু কথা বলবো, হাদিস থেকে কিছু কথা বলবো, দেহের কিছু রহস্য চলে আসবে। দেহের রহস্য শানে রিসালাতের ভিতরে আমার নবী পাক যে গায়েব জানে এটা হলো শানে রিসালাতের ভিতরে একটা। সুবহানাল্লাহ বলেন ও রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহারা। দুজনের বাসা নবীর তেলাওয়াত শুনে বাবা উম্মুল ফজল প্রেমের ভিতরে পড়ে গেল। মনে মনে চিন্তা করে আল্লাহ রে আমার যে ভাতিজা হয় তোমার তরফ থেকে নাকি পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়ে গেল রে আল্লাহ, যদি সত্য হয় আমার গর্বে এমন একটা সন্তান দিবা গো, ওই সন্তানটারে সত্যিকারের কোরআন হইলে আমি ওই কোরআনের জন্য কোরবান কইরা দিব। বন্ধু বন্ধু সংক্ষেপ সংক্ষেপ করতে আরম্ভ করলাম। পরের দিন রাত্রেবেলা আবার উম্মুল ফজল উনি আবার আমার নবী কামলিওয়ালার নূরানি জবান মোবারক থেকে বাবা তেলাওয়াত শুনতে আরম্ভ করে আমার নবী আর ডাকে না, চাচি গো চাচি তুমি আমার ঘরের ভিতরে আসো, হুজরা মুবারকে আসো, তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ আমি জানিয়ে দিব শুনিয়ে দিব। আমার নবী আর ডাক দেয় না। একদিন দুই দিন করে করে প্রত্যেক দিন যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের আম্মারে বন্ধ উম্মে ফজল যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করেছে আমার নবী পাকের জবান মুবারক থেকে শুনে শুনে উনি আবার মগজ করে
راستا دي هتي هتي دي ارسال داي امار نبي جي آيات تلاوات كوني اوني وابرو آيات تكو تلاوات كورتي ارم بكلو امار الله ربور مايا ہوئے گلو محبت ہوئے گلو امار الله امون اكتا حكمت دي دلو ري بابا امار الله جرر مبرك رحمت ري ایمان ري نور امي فجل ري انتر ري بيتر جو کنڈائي لنلو امي فجل ساتے ساتے مونے مونے امار نبي کملي والا روپر ایمان ري مسلمان ہوئی آگسے এখন ঘরের ভিতরে যখন কাজকর্ম করে গুন 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 করে কোরআন শরীফ পড়ে যেটি নবীর কাছ থেকে শুনে মুখস্থ করছে যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নবী পাকের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি হলো ওনার ছেলে এখনো আসে নাই উনি কই তুমি গুন গুন করে কি করো কোনা কই কি কারণ কোরআনটা তো আরবি সুবহানাল্লাহ বলা যাবে কই তুমি যে তেলাওয়াত করতে আরম্ভ করছো এই তেলাওয়াতটুকু আমিও জানি উম্মে ফজল কই তুমি কেমনে জানো কই তুমি যেভাবে রাতে বেলা লুকায়ে লুকায়া আমার ভাতিজার ঘরের ফাঁসি গিয়া কান লাগাইয়া কোরআন শুইরা মুখস্থ করছো আমি আব্বাসও কান লাগাইয়া কিছু আয়াত মুখস্থ করছি আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ সংকেত করে দিলাম বাবা আমার আল্লাহ মায়া করলেন মহব্বত করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওনার ঘরে দান করে দিলেন আমার নবী পাক যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করবে হিজরত করার তিন বছর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মে ফজলের পেটে আমার আল্লাহ যখন দান করে দিলেন বন্ধু যেদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পেটের ভিতরে এসে গেল উম্মে ফজল বলে স্বামীরে যখন পেটের ভিতরে বাচ্চা অনুভব করতে আরম্ভ করলাম এখন দেখতেছি তিন সাড়ে তিন বা চার মাস হবে এখন থেকেই রাত্রে বেলা আমি সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে আরম্ভ করলাম কে জানি সুপুরুষ আমার স্বপ্নের ভিতরে এসে সুসংবাদ দিয়ে যায় আব্বাস ডাক দিয়ে বলে কি সুসংবাদটা দেয় রে উম্মে ফজল ডাক দিয়ে বলে স্বামীরে চারটে মাস থেকে তেরো দিন যখন হয়ে গেল আমি দেখলাম রাত্রে বেলা ঘুমিয়ে পড়লাম রাত্রে একজন সুপুরুষ সবুজ পাগড়িওয়ালা সবুজ পাগড়ি পরিহিত সাদা পাঞ্জাবি পরনে পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক ডাক দিয়ে বলে উম্মে ফজল আপনি যাকে গর্ব ধারণ করলেন আমার আল্লাহ আপনার গর্বে যে সন্তানটাকে দান করে দিয়েছে এইটা শুধু মক্কা মুআজ্জামার সাধারণ কোনো সন্তান নয় মদিনা মুনাওয়ারা নয় জাজিরাতুল আরবের নয় ওই সন্তানটাকে কিয়ামত পর্যন্ত মুসলমানের দল মনে রাখো সুসংবাদ পেয়ে গেলেন উনি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন পৃথিবীর জমিনে যখন আগমন করলেন ভূমিষ্ঠ হয়ে গেলেন মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন বাবা দেখবেন বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ পরেই মা কিন্তু স্তন বাচ্চার মুখের ভিতরে দিতে আরম্ভ করে উম্মে ফজল বলে গো আমি যখন আমার ছেলের মুখে স্তন দিতে আরম্ভ করলাম সে স্তন মুখের ভিতরে নেয় না দুধ খায় না এইভাবে মুখটা যারা দিয়ে আমার দিকে থাকায় না আমি বড় চিন্তিত হয়ে গেলাম ছেলেটা চব্বিশ ঘন্টা হয়ে গেল আমার স্তনের দুধ পান করে না আরও একদিন চলে গেল আমি ভয় পেয়ে গেলাম কিরে আমার ছেলে এটা তো পৃথিবীর জমিনে বাঁচবে না খেয়ে থাকলে তো মারা যাইব যদিও বন্ধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদম মুবারকে ঈমান আনে নাই তারপরও বাতিজার উপরে বিশ্বাস আছে উনি ডাক দিয়ে বলে আমার স্ত্রী উম্মে ফজল রে আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লইয়া যা দেখবি 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 রে ওই তিন দিনের যে সমস্যা আমার বাচ্চা স্তনের ভিতরে মুখ লাগায় না যাইবার সাথে সাথে দেখবি আমার বাতিজা সমাধান কইরা দিব আমার নবী পাকের কাছে লইয়ে গেছে নবী পাক সুন্দর করে ফুলে লইছে মারহাবা কইতে
খুলে লয়া নবীজির তুতু মুবারক আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়ে আইনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুর টুটের ভিতরে যখন লাগাই দিছে আব্দুল্লাহ ইবনে আব্বাস মার দু তিন দিন পর্যন্ত খায় না ভূমিষ্ঠ হইবার পরে আমার নবী পাকের তুতু মুবারক নবী পাক যখন শাহাদত আঙ্গুল দিয়ে মুখের ভিতরে লাগাই দিছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবা তিন দিনের নবজাত শিশু আমার নবী পাকের নূরানি চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়া জিব্বা দিয়া তুতু মুবারক সাইটা সাইটা খাইতে আরম্ভ করেছে এভাবে লারা দিতেছে সুবহানাল্লাহ বলবে তুতু মুবারক খাইছে উম্মে ফজল নবী পাকের কাছ থেকে পর্দা করলেন মানে একটু দূরে গেলেন এবার স্তন মুবারক দিলেন এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস মার স্তন আস্তে করে টানতে আরম্ভ করছে এই আমার বন্ধুরা বাবারা আমার নবী কামলিওয়ালা বল পৃথিবীর জমিনে আসার আগে আমার আল্লাহ কোরআনের জন্য আমার আল্লাহর দরবারে তাকে বাজেট করে নিয়েছি আমার নবী ডাক দেয়া বলে বন্ধু ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি মুআযামুল কবীরের ভিতরে হাদিস কানা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করে বন্ধু আমার নবী পাক তুতু মুবারক তিন দিনের দিন যখন টুটের ভিতরে আসতে করে লাগাই দিছে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস জিব্বা দিয়া সাইটা ঠোঁট থেকে ভিতরে নিয়েছে আমার নবী বলে ওই সময় আল্লাহ ঈমানের নূর আব্বাসের ভিতরে দিয়া দিছে আমরা তো নবী পাককে পাইছি না কথা কোন পাইছি নি একটু আওয়াজ করেন পাইছি নি ঠান্ডা কি বেশি নি ঠান্ডা কি বেশি নি এই পৃথিবীর জমিনে আসলে আদম আলাইহিস সালাম রে ফাড়াইছে আদম আলাইহিস সালামকে মানার জন্য আর আদম আলাইহিস সালামকে মানলে আল্লাহ কই তোরে মানলে তুই আমারে চিনাই দিবি একটু গভীর খেয়া নূহ আলাইহিস সালাম রে কয় আমার আল্লাহ নূহ রে তুই দাওয়াত দিবি তোরে মানতো আর আমি আল্লাহকে জানতো সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে এই এলাকার ভিতরে আমার নবী কামলিওয়ালাও আসে নাই আইসি নেই কেন কথা কেন করে আইসি নেই আমার নবীজি কিন্তু আসে নাই আমার নবী পাকের গোলাম রাইসে কথা কেন করে আমার নবী পাকের কি আইসে গোলা আমার নবীজি বলেন আল শরীয়াতু শাজারা আল তরিকাতু আসানুহা আল মারিফাতু আওরাকহা আল হাকিকাতু সামরতুহা চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার এই হাদিসের অর্থটা পরে বলছি আর একটা হাদিস বলছি আউলিয়াই তাহতা কোবা এই লা ইয়ারিফুহুম গাইরি আপনারা চিনেন না এখানে আমার মনে হয় কোনো মানুষ নাই শাহ সুলেমান ফাতে গাজীকে চিনেন না এমন কোনো মানুষ আছে কথা কোনা আছে সৈয়দ নাসিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলহিকে চিনেন না এমন কোন মানুষ আছে যে নাম শুনছেন না নাসিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলহি এন্তেকাল করেছেন হলো সিলেটে কন্যা কই সিলেটে এন্তেকাল করেছে আমি যখন বন্দর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছি তখন দেখতেছি ফাঁকা একটা গেট ওই গেটের ভিতরে লেখা সৈয়দ নাসিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলহির মাজার শরীফ মারহাবা বলবে আমার মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো কিরে আমার বাড়ির এলাকার পাশে না মোরারবন্দের জমিনে নাসিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলহি ঘুমে আছেন যদি নাসিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলহি মোরারবন্দে ঘুমে থাকে তাহলে সিলেটের ভিতরে ফাঁকা গেট কইরা সৈয়দ নাসিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলহির মাজার গেট সিলেটে কেন কথা কোনো করে আমার ভিতরে কৌতূহল সৃষ্টি হলো পরে আমি জানতে চেষ্টা করলাম মসজিদের মুয়াজ্জিন একজন প্রায় বয়স হলো ৭৭ আমি জিজ্ঞেস করলাম চাচা এখানে সৈয়দ নাসিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলহির মাজার গেট লেখা আমাকে যদি একটু কারণটা বলতেন কই বাবা রে এখানে উনি ইন্তেকাল করেছেন সমস্ত মুসল্লিয়ানি কেরাম মানে ওনার জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়েছে ইমাম সাহেব রেডি হয়েছে ইমাম সাহেব দেখতেছে মুসল্লি দেখতেছে সখী আছে লাশ নাই এখন এই জায়গাটার নাম হলো সখী দেখি মানে সখী দেখি লাশ নাই মারহাবা কইবেন আমরা যারা ইসিয়ারে বইয়া সুন্দর করে এখানে বইয়া মসজিদের মিম্বরে বসে বসে বলি আল্লাহদেরকে একটু ব্যঙ্গ ট্যাঙ্গ করে কথা কই আমি কই করে সদ্য গোষ্ঠীর মাথাটা যাওয়া
14 গোষ্ঠীর মাথাটা আছে না ওই 14 গোষ্ঠীর মাথাটারে বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহ 360 টা উলিয়া তোমার 14 গোষ্ঠীর মাথাটারে যেটা এটারে লেংটি খুইল্লা ভাঙজাবি টুপি ভিন্দায় ফলমা পরে মুসলমান বানায়া ছেড়ে দিছে আর উইডার পরে মুসলমান আইতে 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 তুমি মুসলমানের গোরের মুসলমান হইয়া ওলির বিরুদ্ধে কথা কও যে ওলি তোমার 14 গোষ্ঠীর মাথাটারে মুসলমান বানাইছে কথা মনে ঠিক না এখন সমস্ত মুসল্লি ইমাম সাহেব কয় সখি দেখি লাশ নাই জাগার নাম সখি দেখি কখনো সখি দেখি ওই এটা মনে না কিয়ামত পর্যন্ত হাইল দিব আমার কয় বাবা এই জাগার নাম হলো সখি দেখি এটা কোনো সময় হাইল দিত না রহস্যটা হলো সখি আছে সখির উপরে লাশ মোবারক রাখছিল সৈয়দ নিসিরউদ্দিন সিফাজাল রহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুসল্লি ইমাম সাহেব কয় নিয়ত তো বানতাম ওই নামাজ পড়তাম ওই শহীদি খাইল্লা সখি দেখি লাশ নাই তখন আমি হাদিসটার অর্থ বলছি আমার নবী পাক বলেন হাদিসে কুদসি সুয়াবুল ইমানে ইমাম বাইহাকি কিতাবের নাম হলো সুয়াবুল ইমান লেখক হলো ইমাম বাইহাকি উনি বলেন আশরিয়াতু শাজরা শরীয়ত হলো একটা গাছ আর তরিকাতু আসানুহা শরীয়তের গাছের ডাল হলো তরিকত মারহাবা বলা যাবে আমার নবী পাক বলেন আল মারিফাতু আওরাকহা শরীয়তের গাছের পল্লব পাতা হলো মারিফত আল হাকিকাতু সামরুতহা আর শরীয়তের গাছের ফল হইল হাকিকত ওই হাকিকতের ফল সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা রহমাতুল্লাহি আলাইহি খাইছে বিদায় আমাদেরকে মুসলমান বলেছে চলে যেতে হবে সব ছড়িয়া তবে রে অমন কর কেন এমন তবে রে অমন কর কেন এমন কিসেরি মায়াই তুমি থাকো বলিয়া আল্লাহু আকবার মিছে সংসার মিছে মায়া মিছে রে সবায়ুজ মিছে সংসার মিছে মায়া মিছে রে সবায়ুজ ছেড়ে যেতে হবে রে শেষ হলে তোর প্রয়োজন ঠিক কিনা কথা তবে রে মন কর কেন এমন তবে রে কর কেন এমন কিসেরি মায়াই তুমি থাকো বলিয়া তুমি না থাকলে সব আগের মতো চলবে ঠিক না কর না তুমিও না থাকলে সব আগের মতো চলবে দু চার দিন পরে তোমায় কে বা মনে রাখবে ওরে ও মন কর কেন এমন কিসেরি মায়ায় তুমি তখন বলিয়া চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার আমার আল্লাহ বলে হাদিসে কুদসি এই জন্য বলছি আল্লাহ কয় আউলিয়াই তাহতা কুবাই আমার হাতের দিকে তাকান আল্লাহ কয় আউলিয়াই তাহতা কুবাই এখানে মনোযোগ নাই ফেসলাক বানাইলে কারণ আমরা মুসলমান বানাইছে কেডা ওলিরা বানাইছে কেডা আর জোরে আর এরা কুশুই বানাইছে আসলে এরা কুদার কসম এরাই বানাইছে কেডা বানাইছে আমার আল্লাহ কয় আউলিয়া ইতাহাতা কুবাই ওই সিলেটের মুসল্লির দল ইমাম সাহেব তোরা সহি দেখতেছ লাশ নাই আউলিয়া ইতাহাত আকুবা ই আমি আল্লাহর কুদরতি সাদর দিয়া ওলিডারে ডাক্কা রাখছি সহি আছে লাশ নাই কই গেছে দেখবে কেমনে ফরে কইলা ইয়ারিফুহুম গাইরি আমি ছাড়া ওলিরে কেউ আর চিনে না সুবহানাল্লাহ বলা যাবে আমরার জোর হইলে বাবা আগে কই যাইতাম যাইতাম ফার্মেসির ভিতরে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়া কইতাম আমার জ্বর সে ডাক্তারে কি করতো এই তোমার একটা থার্মোমিটার এভাবে দিত দিয়ে কইতো সাপ দিয়ে ধরে রাখো ঠিক কিনা কথা বলে কিছুক্ষণ ধইরা সাপ দিয়ে ধরো এরপরে এমনি জারা দেয়
দেখো 105 জ্বর হইছে একটু বউ ওষুধ দিতেছে ঠিক কিনা কোন না এখন আর মাফা মাফি নাই এখন গেলে নাফা এক্সট্রা দিয়া দেয় লাফা এক্সটেন দিয়া দেয় অ্যান্টিবায়োটিক জিমেক্স ট্যাবলেট দিয়া কয় তিন দিন ঠিক মতো খাইও পাঁচ দিন খাইও কমে যাবো বা তা আমি কই ও পৃথিবীর জমিনের যত মোল্লা মুন্সি আছো তোমার কাছে তো ওলি মাববার থার্মোমিটার নাই জ্বর মাববা কামে কথা কোনা করে এখন যেভাবে ডাক্তাররা আর থার্মোমিটার দিয়া মাফে মুফে না অ্যান্টিবায়োটিক দেলায় তুমিও কোরআন হাদিস থেকে একটা ফতোয়া মারে দেও ওলির দরবারে যাওন যেত না শিরি কারণ তোমার কাছে জ্বর মাপবার থার্মোমিটার নাই হ্যাঁ ঠিক কিনা কর না করে আপনারা কি আমার কথা গোসা করতেছে আমি কিন্তু হাদিস কইতেছি আমার আল্লাহ বলতেছেন আউলিয়াই তাহতা কুবাই আউলিয়ারাদের আউলিয়াদেরকে আমি আমার কুদরতে সাদর ঢেকে রাখি লা ইয়ারিফুম গাইরি আমি সারা এরে কেউ চিনে না রে সুবহানাল্লাহ বলবে সাহেলে এর সাদন লব ফানি খাইলে কেউ রে ফানি দেওয়ান লাগে না কথা বলা করে গোসা করতেছেন নাকি এই আমার বন্ধু আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামা থেকে বাবা যখন হিজরত করে মদিনা মুনাওয়ারা গেলেন এখনো কিন্তু আমার নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান আনে নাই বন্ধু রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তখন বাবা 3 বছর হয়ে গেল 3 বছরের সময় মাকে ডাক দিয়ে বলে মারি প্রত্যেক দিন সকাল নয়না হই বিকাল বেলা নবী কামলিওয়ালার দরবারে মা তুমি লইয়া যাইতা হাঁটি হাঁটি পাপা বাবা 3 বছরের সময় নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখলে অন্তর শান্তি হয়ে যাইত মারে মক্কা মুআজ্জামায় নবী কামলিওয়ালা নাই মদিনা মুনাওয়ারায় চইলা গেল ও উম্মে ফজল মা যতক্ষণ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রে মদিনা মুনাওয়ারায় নবী কামলিওয়ালার কদম মুবারকে না লইয়া যাইবা ততদিন পর্যন্ত আর আমি খানা খাইতাম না সুবহানাল্লাহ এ বন্ধু উম্মে ফজল আব্দুল্লাহ ইবনে আব্বাস কে কোলে লইয়া রে বন্ধু মদিনা মুনাওয়ারার দিকে রওনা করলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর থেকে অর্ডার নিল স্বামীর ছোট ছেলে মাত্র 3 বছর বয়স হয়ে গেল খানা বন্ধ করে দিল স্বামীর মদিনা মুনাওয়ারায় যদি না লইয়া যাই আমার ছেলে মরে যাবে না খাইয়া থাকবে আমি দেখছিলাম টেস্ট করে 1 দিন 2 দিন নয় 13 দিন পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে রে স্বামী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার আব্দুল্লাহ রে মদিনা মুনাওয়ারায় লইয়া যাও উম্মে ফজল বন্ধুর সাথে লইয়া উঠের উপরে বসে গেলেন আরবি মহিলার বন্ধু উঠ চালনা জানতো রে বাবা উম্মে ফজল উঠ ছড়াইয়া ছড়াইয়া মদিনা মুনাওয়ারায় যখন পৌঁছে গেলেন আমার নবী পাক ডাক দিয়া বলে চাচি রে এই উম্মে ফজল রে আমার প্রেমে মহব্বত বুঝি আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে আসলো যাও 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 চাচি রে আজ থেকে ওই আব্দুল্লাহ আমার ভাই সব সময় আমি নবী কামলিওয়ালার মুবারকের হুজরা মুবারকের পাশে সব সময় থাকব আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রে সব সময় আমার হুজুর ফানে ঢেলে দিবি মনোযোগ আসেনি কথা কোনা করে আসেনি আসরের নামাজের হুজুর ফানে ঢেলে দিতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কিরে তোরা আবার ফেসাবে ধরে তোরার ফাও ধরে কিরে না না তোরা গেলে তো হইতো না বাস্তু তোরারে হইতো মুরব্বীরের হলে লাভ কি তারা জানে কষ্ট হইতেছে আপনারা আসরের উজুর পানি ঢেলে দিতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স ক বছর কথা কোনা করে 3 বছর 13 দিন কয় বছর উজুর ফানি 3 বছর 13 দিন আর কি ঢেলে দিব ভালো করে ডাক্তার বউ আমার নবী পাকের হাত মোবারকে ফানি ডালে তে 3 বছরের বাচ্চা সুন্দর করে ডালার তো পদ্ধতি এখনো জানে নাই আমার নবী পাক উজু শেষ করলেন হাত মোবারক এইভাবে খেলেল করলেন খেলেই খুলে আর একটু পানি নিলেন
ওই পানি মুবারকে নবীজি একটু মুখ দিলেন, ভিতরে নিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, তোর মুখটা আমার কাছে নিয়ে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের ভিতরে আমার নবী কামলিওয়ালার নিজের মুখের ভিতরে পানি মুবারক ঢুকিয়ে দিলেন, আর হাতের ভিতর থেকে একটু পানি মুখের ভিতরে মাসে করে আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পবিত্র কালামুল্লাহ শরীফের সমস্ত জ্ঞান আমি নবী কামলিওয়ালা কুলির ফানির মাধ্যমে তোর ভিতরে ঢুকিয়ে দিলাম, আর হাত দিয়া মাসে করে তোর সিনার ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফের সমস্ত তাফসির আমি নবী কামলিওয়ালা তোর ভিতরে দিয়ে দিলাম। দিছে তো কয়া আমার নবী কামলিওয়ালার শান, সুবহানাল্লাহ বলা যাবে? এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ হবে যে কুলি দিলে কামুই যাবে? কথা কোনা করে তা আমার নবী তো অসাধারণ, সাধারণ না। এই পৃথিবীর জমিনের কারোর সাথে নবী পাককে তুলনা করলে ইমান থাকবে? আর জোরে ইমান থাকবে? থাকবে না তো ইমান, কারণ আল্লাহর পরে আমার নবী পাকের স্থান, আর আমার নবী পাকের সাথে পৃথিবীর জমিনের অন্য নবী রাসূলদের কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলবে? এই বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন আমার মুখের ভিতরে পানি মুবারক ঢুকিয়ে দিলেন, মুখে মুখ লাগাইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাত মুবারক দিয়ে আমার মুখের ভিতরে মাসে করে দিলেন, আমার অন্তরের ভিতরে একটা কথা জাগলো। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, বল বল বল। আসর নামাজে রুজু করছিলেন বন্ধু আমার নবীজি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো আমি জানতে চাই আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানানোর যে সৃষ্টি বা হাকিকত আমি একটু জানতে চাই গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে মাটি নিয়া একটা জাগার ভিতরে রাখলো রে, এবার দেখবেন বাবা আমার কাছ থেকে কোরআনুল কারীমের মাধ্যমে কিছু তত্ত্ব আসতে আরম্ভ করবে রে বাবা। আমার নবী কামলিওয়ালা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুই যখন জানতে চাইলি আমি তোকে জানাইতে আরম্ভ করবো। আমার নবী পাক সূরা হিজরের 26 নম্বর আয়াত মোবারক তেলাওয়াত করতে আরম্ভ করলো, ওয়ালাম কদ খলক আমার নবী কয়, জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ফারে নাই আজরাইলের মাধ্যমে মাটি ডেরে নিয়া 40 বছর পর্যন্ত বাহসুল আহজানের আরশে আজিমের নিচে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রের পানির বৃষ্টি দিয়া 40 বছর আদম আলাইহিস সালামের বানানোর মাটি ডেরে ভিজাইয়া রাখছে। ওয়াজ একটু মগস্ত করে, যখন গড়ের ভিতরে মা বোনেরা দায়িত্বের ফাঁকাল টাকাল কিছু লেপতে চায়, জমিন থেকে যদি মাড়ি উড়ায় সাথে সাথে লেপা আরম্ভ করে না, মাটি দিয়ে কিছু ভিজাই রাখে পানি দিয়া, কথা কনা করে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু মোস্তফা আপনি কন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসাল, এইখানে হইল হামা ইম মাসনুন, তার সিটটা একটু বুঝেন, আপনি যে পৃথিবীর জমিনে আইসেন ওই মাড়িটা আপনার শৈল্য আছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ গায়েবের সংবাদ দিচ্ছেন নবী কামলিওয়ালার মাধ্যমে। হামাইম মাসনুন হলো কাদা, কাদা মানে 40 বছর পর্যন্ত বাহজুন আহজান আরশে আজিমের নিচে একটা দরিয়া আছে, মারহাবা, ওই দরিয়ার পানি দিয়া 40 বছর বিজায় রাখছে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর বিজানোর পরে কি করলো আমি একটু জানতে চাই। আমার নবী পাক নূরানি জবান মুবারক দ্বারা বলতে লাগলেন, সূরা আর রহমানের 14 নম্বর আয়াত আমার নবী কাম নবী পাক তেলাওয়াত করতে আরম্ভ করলো, বন্ধু খলাকাল ইনসানা মিন সালসালিন কাল বলছিল হামা ইম মাসনুন, বুঝেন আপনারা তো আমার জানি আর আনতেন না, আমি টান টুন দিতাম না, ফাড়তামও না, সুরও নাই, জজবাও নাই, ফাগল করতাম না, তবে কিছু শিখে যাব। এখন বলতেছে কাল ফাখা, আল্লাহ ওই মাড়িডারে 40 বছর আবার শুকাইছে,
সুবহানাল্লাহ বলবে এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ 40 বছর বিজায় রাখছে নবীজি গায়েবের সংবাদ দিচ্ছে আদম আলাইহিস সালামের বানানোর সময় আমার নবীজি আসিল নি নূরে মুহাম্মদের রূপে আসিল সুবহানাল্লাহ বলবেন না আমার নবী পাক বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফি সাফিনা ওয়া কাযাফা বি ফি নার ফি সুলবি ইব্রাহিম চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার আমার নবী কামলিওয়ালা বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আদম রে বানাইবার সময় আমি নবী আসিলাম বুয়া সুবহানাল্লাহ বলবেন পরে কই আহবাতানি ফি সুলবি ইলাল আরদি পৃথিবীর জমিনে নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের কপালে আল্লাহ লাগাই দিয়েছে সুবহানাল্লাহ এরপরে কয় ওয়াকাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ দায় আগুনে ফলাইছে তখন আমি নূরে মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের কপালে বুয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো 40 বছর পর্যন্ত বিজায় রাখছে বুঝছি 40 বছরে আবার শুকাইছে এটাও বুঝছি ইয়া রাসূলুল্লাহ শুকানোর পরে আর কি করছে আমার নবী পাক এবার সূরা আস-সাফফাতের 11 নম্বর আয়াত তেলাওয়াত করে মারহাবা বলেন إنا خلقناهم من طين لازب এখানে লাজিব মিন তিন লাজিব অর্থ হলো আমার আল্লাহ এই মাড়ি ডারে রুডি বানাইবার খামিরের মতো আড়াইল্লা করছে সুবহানাল্লাহ কোন মা বোনেরা যখন রুডি বানা ফানি গরম পানি করে কইরা কষ্ট পাইতেছে আপনারা কন্যা আবার রুটি বানানো শিখাইতেছে আপনাদের একটু গরম পানি করে আটাটা দেয় একটু ভিজাই রাখে দিয়া ফুরা ফানিটারে আটাটার মিজে উড়া উড়াই আবার ডলে কথা খোনা করে সকালে যে বানা দিয়ে হইনি আপনারা বেড়া যে একটা গুতা গুটি লাগায় ঠিক না আর বেড়া যদি বিছি বিছি যাতা যাতি না করে রুটি ভালোই তো না আপনি কবেন এই তো রুটি ভালো না কথা খোনা করে আমার আল্লাহ কয় যে ভাবে আড়ার খামির বানায় আমি আল্লাহ 40 বছর ভিজাই রাখছি নরম করছি 40 বছর শুকাইছি ওখন 40 বছর আঠালো যুক্ত মাটি করছি আদম বানাইবো 340 120 বছর হইছে ওখনো আমার আব্বারে বানাইছি না সুবহানাল্লাহ বলবেন না আবার আল্লাহ কয় আসমান আর জমিন বানাইতে আল্লাহ আমি আল্লাহ লাগছে 6 দিন আর আদম আলাইহিস সালামের খালি মাটি রেডি করতে লাগছে 120 বছর এখন আমরার দাম কম না বেশি না শরম করে দি কম না বেশি বেশি হইতে গৌরবের সাথে কম লাগে না কম না বেশি আমার আল্লাহ ক এই জিব্রাইল ফেরেশতা এবার তো আড়াইল্লা বাড়ি বানাইছি মানে খামির বানাইছি এবার বড়িটা একটু বানা এটা দায়িত্ব দিলাম তরে আদম আলাইহিস সালাম কইয়া জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ খামির তো বানাইছো ঠিক আছে এখন খামির তো আমি টিপতে আরম্ভ করছি এখন এই খামির তো ভিতরে রড ছাড়া আড্ডি ছাড়া থাকে সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ কই জিব্রাইল আমি জাজরিলের মাধ্যমে সমস্ত পৃথিবীর থেকে মাটি নিছিলাম দুইটা হাদিস একটা হলো মক্কা থেকে তয়েফ পর্যন্ত এখানে থেকে আর একটা হাদিস হলো সমস্ত পৃথিবীর থেকে মারহাবা বলা যাবে আমার আল্লাহ কয় ও জিব্রাইল আজরাইলে বলো আড্ডির মাটিটা আলাদা করতো জিব্বার মাটিটা আলাদা করতো ফিডের মাটিটা আলাদা করতো সোহের মাটিটা আলাদা করতো নাকের মাটিটা আলাদা করতো আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ একসাথে মাটি আনছি এক যথই আড্ডির মাটি কুন্ডা আর দাঁতের মাটি কুন্ডা নাকের মাটি কুন্ডা মস্তিষ্কের মাটি মাথার মাটির মাটি কুন্ডা আল্লাহ জীবনে কোনোদিন আলাদা করতার তাপ না তুমি সারা সুবহানাল্লাহ কথা এই আমার বন্ধুরা বাবারে আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো তারপরে আমার আল্লাহ কি করলেন আবার আমার আল্লাহ নিজের জবান মুবারক দ্বারা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার আল্লাহ খলাকতু বিদাইয়া এবার আমার আল্লাহ নিজেই আদম আলাইহিস সালামকে বানানোর জন্য রেডি হয়ে গেল সুবহানাল্লাহ আমার আল্লাহ কই মিখাইল রে তোরে একটু এমবাকি রাখছিলাম তুই একটু চেষ্টা করলা মিখাইল আলাইহিস সালাম কে আল্লাহ আজরাইল যখন পারতো না জিব্রাইলও পারতো না
আমি আল্লাহ চেষ্টা করুম কেমনে, তবে যদি তুমি যদি আমারে একটু সুযোগ দেও আমি একটু দেখতাম পারি। সুবহানাল্লাহ, কোন যেত না। এখন আদম আলাইহিস সালামের পা থেকে মাথা পর্যন্ত খামিরটা তো আগেই রেডি হয়ে গেল, এখন হাত পাওয়ার অঙ্গভঙ্গি বানাইতে চেষ্টা করে, যতই চেষ্টা করে এই যে আটা আঠার যে খামির বানায় দোকানের ভিতরে, ভিতরে যদি লাড়ি না থাকে খামিরটারে কি লম্বা করে লাড়ির মতো খারাপ হরণ যাইব? কথা কর নাকি খারাপ হরণ যাইব? তৈরি করতে মানো পুতুল ফেরেশতাদের হয় গন্ডগোল, তৈরি করতে মানো পুতুল ফেরেশতাদের হয় গন্ডগোল, আহসান সুরতে বানায় আদম, আহসান সুরতে বানায় আদম, তার ভিতরে দিয়াছ দম। সুবহানাল্লাহ, আসন সুরতে বানায় আদম, তার ভিতরে দিয়াছ দম, মরাবিকে ফুটাও রে ফুল, মরাবিকে ফুটাও রে ফুল, তুমি অসীম দয়াময়, মরাবিকে ফুটাও রে ফুল, তুমি অসীম দয়াময়, সব কিছু যার কন্ট্রোলে সে হইল মুন্ডাই ভার, যার সব কিছু যার কন্ট্রোলে সে হইল মুন্ডাই ভার, মানব গাড়ি করেছে তৈরি, মানব গাড়ি তৈরি করছে সে মালিক নিরাকার। কথা কেন করে সেই মালিক কি তাদের হাজার নেই? কথা কেন করে দেখা যা, আপনি যে নাক দিয়া এমনি টান দেন বাতাস আবার সারতেছে, ঠেকা লাগে আওয়াজ করে ঠেকা লাগে, আল্লাহ যদি কইতো প্রতি ঘন্টায় 500 দিবি, শ্বাস নিতে না সারতো পারতে না। ছোট বাচ্চাদের যারা আছে যদি নিউমোনিয়া টিউমোনিয়া হয় ডাক্তারের কাছে নিয়া দেওয়ান লাগে নি, মাথা না করে মুখ দিয়া দেওয়ান লাগে না অক্সিজেন। কিছুদিন আগে যে এই করোনা টোরোনা হয়েছে দেওয়ান লাগছেনি, যারার একটু বাবা এই শ্বাসকষ্ট আছে হেরারে দেওয়ান লাগেনি। এখন আল্লাহ যদি কইছো শ্বাস নিতে আর ছাড়তে প্রতি ঘন্টায় আমার 500 দিবি, আমরা দিলাম উনি, না দিলে তো শ্বাস বন্ধ হয়ে গেল, দিলাম না কথা কনা করে দিলাম না, আর জোরে কনা করে দিলাম না, আর জোরে কন দিলাম না, মনে করাইতেছি বারে বারে কেরে আমার আল্লাহ মাগ না শ্বাসটা ভিতরে ঢুকায় আর বাহির করে বিল নেয় না, এরপরে ওই আল্লাহরে আমার মন থাকে না। কথা কোনা করে মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর, জবান খুলতে হবে গাড়ির মালিক আজব কারিগর, মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, ওগো গাড়ির মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক গাড়ির নাট বল্টু চারা দুই চাকা খারা, কতক্ষণ করে গাড়ির নাট বল্টু চারা দুই সংখ্যা খারা, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বারা, ঠিক না কোন না করে বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বারা, এমন গাড়ি যে বানাইছে, এমন গাড়ি যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কল কবজার বাহার, গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কল কবজার বাহার, একবার নিবে একবার জ্বলে আসগো বিকার, রাত কালা ঘুমাইলে কি জ্বললে তা হে না নিপে জায়গা, কথা কনা করে আল্লাহ নবী নূরানি জবান মুবারক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মানুষ যখন ঘুমায় যায় তার রুহটা আমার আল্লাহর আরশে গিয়া আমার আল্লাহর কুরসির সামনে সাজদায় পড়ে যায়, একবার নিবে একবার জ্বললে আজ গবি কারবার, দিনে রাতে চলছে গাড়ি, দিনে রাতে চলছে গাড়ি, নাই যে কোনো বিরাম তার, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক গাড়ির মনি দ্বারা কত
গেছিল মোর মারা দিন তারিখ শেষ হইলে দিবে না সারা গাড়িরে মনি দ্বারা কঠিন ছিল মোহর মারা দিন তারিখ শেষ হইলে দিবে না সারা চইলা যাইব তাহার কাছে চইলে যাইব তাহার কাছে আসল মালিক যিনি তার আমার মালিক আজব কারিগর চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কইয়া রাসূলুল্লাহ ফেরেশতা যখন পাল্লো না কষ্ট হইতেছে না আপনাদের তখন কি হলো আমার নবী পাক বলে ফেরেশতা যখন পারে না সূরা সোয়াদের 75 নম্বরে বলেন খালাকতু বিদাইয়া আমার আল্লাহ নিজের হাত মুবারক দ্বারা আদম আলাইহিস সালামকে বানাইতে আরম্ভ করলেন কষ্ট নিতেছেন নি এবার হাদিসটা আসবে নাকের তারপরে আসতেছে নূরে মুহাম্মদি যেহেতু শানে রিসালাত নূরে মুহাম্মদির পাঁচটা হাদিস বলে আমি মাহফিলটা শেষ করব ইনশাআল্লাহ রাজি নি আপনারা রাজি এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবদয়াল নবী গো আমার আল্লাহ নিজের হাত মুবারক দ্বারা আদম আলাইহিস সালামকে বানাই দিয়ে আরম্ভ করল আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবা হাদিসটা নকল করলেন কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আমার নবী পাকের কদম মুবারক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবীজি আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ গলা পর্যন্ত বানাইলেন হাড্ডির মাড়িটা কোন জায়গায় ইয়া রাসূলুল্লাহ আমি একটু জানতে চাই মাথা বানাইলেন কোন জায়গার মাটি এনে আমার আল্লাহ কুদরতি হাত মুবারক দ্বারা বানাইলেন আমি জানতে চাই আমার নবী নূরানি জবান মুবারক দ্বারা বলে খলাকাল্লাহু তাআলা রাসাহু মিন তুরাবিল বাইতিল মুকাদ্দাস আমার আল্লাহ রে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস জাইনা রেখো আমার আল্লাহ নূরানি হাত মুবারক দ্বারা কুদরতি হাতে বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়া আদম আলাইহিস সালামের মাথা বানাইছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই আমার নবীজি এবার বলে ওয়া ওয়াজহু মিন তুরাবিল জান্নাত হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আদম আলাইহিস সালামের গালের ভিতরে ঠোঁটের ভিতরে নাকের উপরে কপালের উপরে যে মাটি আমার আল্লাহ লাগাই দিল এই কথাটা বলার পরে জোরে আল্লাহু আকবার বলবেন কারণ হলো বন্ধু আমরা যতই গুনাহগার হই না কেন আমরা পাপী হই না কেন আমার আল্লাহ এই দেহের ভিতরে জান্নাতের মাটি লাগায় দিছে রে বাবা আমার নবী বলে ওয়াজহু মিন তুরাবিল জান্নাত আদম আলাইহিস সালামের চেহারা মুবারক এবং আমরা যারা বসে আছি কিয়ামত পর্যন্ত হব রে বন্ধু আমার নবী বলে জান্নাতের মাটি দ্বারা আদম আলাইহিস সালামের চেহারা বানাইছে আমরার গাল জান্নাতের মাটি আছে সুবহানাল্লাহ কয় এই জন্য একটা মাসলা আছে কোরআন শরীফের ভিতরে যখন আমার নবীজি বললেন মহিলাদেরকে গালে মারা হারাম তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কিন্তু ফকি উনি বললেন ইয়া রাসূলুল্লাহ গালে মারা কেন নিষেধ মারহাবা কইতেন আমার নবীজি নূরানি জবান তো মোবারক দিয়ে বলে ওয়া ওয়াজহু মিন তুরাবিল জান্নাহ জান্নাতের মাটি মানুষের গালে আছে এই জন্য মহিলাদেরকে প্রথম নাম্বার শর্ত হলো গালে মারা হারাম আমি শুধু হাদিস বলা কি আপনারা কষ্ট নিচ্ছে কষ্ট নিতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই আমার নবী পাক বলতে আরম্ভ করলেন ওয়া আসনাফু মিন তুরাবিল হিন্দ আদম আলাইহিস সালামের মুখটা বানাই আমার আল্লাহ এই দাঁতের পাটি গোনা যে জায়গার ভিতর থেকে মাটি নিলেন আমার নবী জীবনতে লাগলেন ওয়াসনাহু মিন তুরাবিল হিন্দ হিন্দের মাটি দিয়ে আদম আলাইহিস সালামের দাঁত আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারক দ্বারা বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই আমার নবী বলে ওয়াজমাহু মিন তুরাবিল জাবাল এ বন্ধু আমার আল্লাহ বলেছিল আজরাইল রে পৃথিবীর জমিন থেকে তুমি মাটি নিলা আমি আদমকে বানাইব ওই মাটির থেকে তুমি হাড্ডির মাটি আলাদা করো আজরাইল বলেছিল আল্লাহ গো আমি পারবো না এবার আমার আল্লাহ বলে রে বন্ধু ওয়াজমাহু মিন তুরাবিল জাবাল আমি আল্লাহ ওই মাটি থেকে পাহাড়ের মাটি আলাদা করলাম জাবাল হলো বন্ধু পাহাড় ওই পাহাড়ের মাটি দিয়ে আদম আলাইহিস সালামের হাড্ডি বানাইছি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো শুধু হাড্ডি বানাইলে তো হবে না এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জোড়া দিল এই জায়গার ভিতরে জোড়া দিল এই জায়গার ভিতরে দিল এই জায়গাতে দিছে এই জায়গাতে দিছে এই জায়গাতে দিছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে দয়াল নবীজি আমি ওই জোড়ার মাটি আমার আল্লাহ কোন জায়গা থেকে আনলো আমি একটু জানতে চাই আমার নবী কামলি ওয়ালা দু জানের বাদশা নবী নূরানী জবান মুবারক দিয়া বলতে আরম্ভ করে ওয়াকদহু মিন তুরাবিল বাবেল আমার আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জানতে চাইলা হাড্ডির জোড়ায় জোড়ায় যে মাটি আমার আল্লাহ ব্যবহার করেছে ওই বাবেলের মাটি দিয়ে আদম আলাইহিস সালামের জোড়া বানাইছে আমার নবী এক পাক করে ফুরা ফুরি গায়েবের খবরটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রে তাফসিরটা শিখাইও দিতেছে গায়েবের খবরটা বললেও দিতেছে কষ্ট হইতেছে নি এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই আমার নবী পাক নূরানী জবান মুবারক দিয়া বলতে আরম্ভ করলো ওয়াজখরহু মিন তুরাবিল ইরাক আমার আল্লাহ ইরাকের মাটি বাবা ইরাকের ভিতরে গাউসে পাক গাউসে সামদনি বরবির দস্তগির শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে দেন আমার নবী কামলিওয়ালা নূরানী জবান মুবারক দ্বারা ডাক দিয়া বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারক দ্বারা ইরাকের মাটি নিল রে আর ওই ইরাকের মাটি আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে লাগাই দিল এই জন্যে মানুষ যখন হাত দিয়া 10 কেজি নিবে 20 কেজি নিবে 40 কেজি নিবে এর ওজন বেশি যদি নিতে চায় দুইজনে মিলে পিঠে উঠায় দিলে রে তারপরে দেখবে মানুষটা ওই বাট্টা কান্দে নিয়া চলতে আরম্ভ করো এই জন্য ইরাকের মাটি আদম আলাইহিস সালামের পিঠ মুবারকে আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মুবারক থেকে আর শুনতে চাই আমার নবী পাক বলে ওয়া কলবহু মিন তুরাবিল ফিরদাউস চিল্লা কি বলা যাবে আল্লাহু আকবার আমরার গালো কি এর মাটি জুরে এক জায়গায় আইছে এখন আল্লাহ কয় কলবের মাড়ি হাড়ের মাড়ি হৃৎপিণ্ডের মাড়ি অন্তরের মাটিটা হলো জান্নাতে সুবহানাল্লাহ বললে আদম আলাইহিস সালামের কলবটা আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানাই দিছে সুবহানাল্লাহ আমি যে প্রথম হয়েছি বলছিলাম আবার আল্লাহ 70,000 পর্দা একত্রিত করে মধ্যে একটা ছোট্ট চামড়া রাখছে এটাকে আল্লাহর ভাষায় বলছে ফোয়াত আর বাংলাতে বলে অন্তরের অন্তঃস্থল ওই জায়গা থেকে যদি দূর শরীফ হয় বলছিলাম নবী কামলিওয়ালার দিদার হয় এখন কলব কিসের মাটি কথা কনা কিসের মাটি জান্নাতের মাটি কলবের কথাটা যেহেতু আসছে আমার আল্লাহরে ডাকতে ভয় লাগে আমার আল্লাহরে ডাকতে বিনয় লাগে আমার আল্লাহকে ডাকতে প্রেম লাগে তখনই আলিফ লাম লাম হা তাদিজ্জবর খারা আমার আল্লাহ পাকের ইসমে জাতের নূর মুবারক কলবে আসলে ফরে গুণাগুলা জড়ে যায় সুবহানাল্লাহ এই জন্য যেহেতু কলবের কথা আসছে সবাই একত্রিত হইয়া আমার আল্লাহর রাজির জন্য ইসমে জাতের নূর কলবে আসার জন্য পড়ি আশা করি সেও জবান খেয়েও বন্ধ রাখবেন না
أمي بابي أبوردي دويا لامي غنا غوا الله أمي بابي أبوردي أمي غنا غوا الله رحمن رحيم نام جيت مار كورونا يا باور الله پی او پورا دی دویا لامی پاپی او پورا دی امی گونا گوار رحمان رحیم نم جے تمہار کرو نایو پاور دویا کرو نایو پاور اللہ اللہ سبائی سبائی ছিলাম কোথায় যাব কোথায় আমি জানি না আদয়াল আমি জানি না পাঠাইলা এই বব জগতে পাই মিলে না আদয়াল ও পাই মিলে না আওয়াজ হবে আল্লাহ আল্লাহ ছিলাম কোথায় যাব কোথায় আমি জানি না দয়াল আমি জানি না পাঠাইলা এই বব জগতে ও পাই মিলে না দয়াল ও পাই মিলে না ডাকি তোমায় ও দয়াময় ডাকি করো তুমি পাওয়ার রহমান রহিম নাম যে তোমার করো না পাওয়ার আল্লাহ 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 আমি পাপি অপরাধ দিয়ামি পাপি অপরাধ দিয়ামি গনা গাওয়ার আল্লাহ 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 কুন্দিয়ানে আছো তুমি গো মালিক সবাই আল্লাহ কুন্দিয়ানে আছো তুমি গো মালিক সবাই তোমার লেলা বহুজার শব্দ এই তোমের নাই আল্লাহ আল্লাহ কন্দিয়া তুমি অগ মালিক সবাই তোমার লেলা বোজার শব্দ এই তোমের নাই আল্লাহ তোমার মত দয়াল বন্ধু তোমার মত দয়াল বন্ধু কেউ হবে না রহিম নাম যে তোমার করো না পাওয়ার আল্লাহ আল্লাহ আমি পাপিয়াম পাওয়ার দিয়ামে গনা গাওয়ার দয়াল আমি গনা গাওয়ার রহমান রহিম নাম যে তোমার করো না পাওয়ার দয়াল করো না পাওয়ার আওয়াজ হবে বিনয় হবে মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ
মায়ার মানস কইরা তৈরি খেলছ এখন কে এল দয়াল খেলছ এখন কে এল বাবিতে বাবিতে সরাই জীবন বাতির তেল আমার জীবন বাতির তেল আল্লাহ আল্লাহ মায়ার মানস কইরা তৈরি খেলছ এখন কে এল দয়াল খেলছ এখন কে এল বাবি তে ফরায় জীবন বাতির তে জগত পরিকয় ও দয়াময় জগত পরিকয় ও দয়াময় চাই তোমার দিদা আর রহমান রহিম নাম যে তোমার গর নায় পার আমি পাম্পি অপরাধিয়মি পাম্পি অপরাধিয়মি গনা গার ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরা বাবারা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আদম আলাইহিস সালামের কলম বরক আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা বানাইলো আপনার জবান মোবারক থেকে আর শুনতে চাই আমার নবীজি বলে ওয়ালিসানহু মিন তুরাবিল তায়েফ আমার নবী বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসে যাই না রাই করে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের জিব্বা মোবারক তায়েফের মাটি দ্বারা বানাইছে সুবহানাল্লাহ আপনি চেহারা মুবারকের কথা বললেন দাঁত মুবারকের কথা বললেন ইয়া রাসূলুল্লাহ কলব মুবারকের কথা বললেন হাড্ডির কথা বললেন জোড়ার কথা বললেন ফিডের কথা বললেন কলবের কথা বললেন ইয়া রাসূলুল্লাহ চোখের কথা বললেন না আমার নবী কই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের চক্ষুরে ওয়া আইনহু মিন তুরাবে হাউদে কাউসারের মাটি দিয়া আদম আলাইহিস সালামের চক্ষু বানাইছে তাহলে বোঝা গেল হাউসে হাউদে কাউসারের মাটি আমাদের সুখ আছে সুবহানাল্লাহ কইতেন না সুখের ভিতরে আমার আল্লাহ পৃথিবীর জমিনের একটা আলম আছে আমি তো বলছিলাম সানুরিহিম আয়াতিনা ফিল আফাক আফাক মানে আল্লাহ আল্লাহর ফুরা জাহান প্রথম বলছিলাম মনে আসেনি কথা কেন মনে আসেনি আমার আল্লাহ বলেন তিনটা সাগর আমি তোর দেহের ভিতরে ঢুকাই দিয়ে রাখছি সুবহানাল্লাহ এটা হলো ফি আনফুস আনফুসের ব্যাখ্যা বা তাফসিরে আপনার চোখের ভিতরে আমার আল্লাহ এক জাতের পানি দিছে যাক এদিকে গেলে আনফুসের তফসিরে গেলে কিছু বুঝতেন টুসতেন না পরে যাবে সময় আমার কালে গাইলে নেবে এখন যদি বুঝা থাকে চোখের ভিতরে কিয়ের মালি হাউদে কাউসার জোরে কিয়ের হাউদে কাউসারটা কি দামি না কম দামি তাহলে এই সোপটারে হাউদে কাউসার যেহেতু চোখের ভিতরে আছে এই সোপটারে বাসায় রাখার দরকার আছে না আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমার নবী কয় 19টা কারণ আছে সুবহানাল্লাহ কইতেন না আপনার যেই যে নাকের ভিতরে ছোট্ট একটা হাড্ডি দিছে বাবা আপনি যখন কারো বাড়ির পাশে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন এই ঘরের ভিতরে দুর শীতল বা সুটকির তরকারি ভাগ করে আপনার ওই মহিলা ডাকদা ফোন লাগতো না চাচা বা ভাই হিদল ভাগ করছি আপনার নাকে টান দিয়ে আপনার ব্রেইনে মেসেজ করে মোবাইল দেখো দিব হিদল
কথা বনা করে আমার আল্লাহ এই এই যে নাকের ভিতরে একটা ছোট একটা হাড়ি দিয়েছে মাজবিহ অনুভূতি এখন ফাইরি আর পাঁচ বাড়ি ফাইরিছেন আবার টান দিছেন মানে কেন দি ফুলা কথা বনা করে এই নাকের ভিতরের হাড়িটা শুকরিয়া আল্লাহর দরবারে যতদিন আয়াত দেয় শুকরিয়া করলে শেষ হইব নি নাকের সামনে যদি তরকারি বীর জাতের থাকে আর নাকের ভিতরে গ্রান না থাকে বুঝার উপায় আছে কত কোন উপায় আছে এবার দেখেন খানটা দেখেন তারপরে আমার এখন এখন কিন্তু ওয়াজে জামানুরে মোহাম্মদী আল্লাহু আকবার এই হাদিসের পরের হাদিস হই আমার আল্লাহ কানের ভিতরে একটা পর্দা দিছে রাত্রে বেলা হাঁটতেছেন এখন তো বাবা টসলাইট মস্তাইট নাই আগে কিন্তু লাল একটা টসলাইট বিদেশ থেকে আইয়া গলার মাঝে এইভাবে ফালাইয়া সাদা একটা লুঙ্গি আর সাদা একটা পাঞ্জাবি বা শার্ট ফিন্দা আঁটতো কথা কোনা যাবে এটা বহুত বছর আগের কথা এখন মোবাইল মোবাইলের ভিতরে ঢুকে গেছে টসলাইট এখন জিনসের ফ্যান ফিনছেন রাস্তার মাঝে মস 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 করে উঠছে জিঞ্জের ফ্যানদের ফ্যানের থেকে কুতায় বাইর করতেছে এখন লাইট মাইট নাই মস মইসে কইরে দে উড়ছে এটা কি সহে দেখছে না কানে উনছে আমরা তো এখন যদি কেউরে মোবাইল করি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না মাঝে মাঝে হয়নি আচ্ছা খানে শূন্য মস মস এটা শূন্য যদি খানের পর্দায় ব্রেইন ও ফোন দিতে হইতো এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না উভয় আছেননি এখন মোবাইল থেকে মোবাইল বাড়ি করছে জিঞ্জের ফের দিয়ে এমনি কোথায় কোথায় বাড়িকেটার টসলাইট মেরে দেখে সাইড বেড়া বই দিছে খানের পর্দায় ব্রেন্ডে হইতেছে দূর দেশ না করে কই কথা কোনা করে মোবাইল করে কয় এই খারুই বেটার নাই দূর নাইলে বাড়ি হতে লিব কেন এরা দি ডাকাই অংশ হয়ে দেখছে না কানে মনছে কথা কোনা করে আরে আল্লাহ যে একটা জিব্বা দিল ওয়াল ইসানাহু মিন তরাবিল তায়াস আদম আলাইহিস সালামের জিব্বাটা বানাই দিল জিব্বার ভিতরে তে কি মাজবিহাত আমার আল্লাহ দিয়েছে জানেন আপনি মিষ্টি ডাদিবার সাথে সাথে জিব্বায় ব্রেন দিয়ে কই মিষ্টি খাসা মরিচ যদি শাক খাইবার সময় বুলে দাঁতের সিপার থেকে জিব্বাত লাগে জিব্বা খামুইস গিয়া কথা বনা করে আর এক বাড়াইতে তুলহা ছোট ছোট আমরা বাড়াতে আয়ে না না বলি রে আয়ে আর একজনে খামরাই আছে তেতুল খায় লবণ দিয়া খামুইছে কিন্তু কথা না করে এখন তেতুল দেখলই খামুইছে এখন জিব্বাত লাগাইলে ব্রেনে এটা তো টপ তে এই জিব্বার ভিতরে আপনি যা লাগাইবেন তাওই ব্রেন দে কয়া দেয় চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এই আমার বন্ধু রে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে রাসূল আল্লাহ দয়াল নবী গো আদম আলাইহিস সালামকে বানাইয়া আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে দেহ বানাইয়া মাথা মুবারক বানাইয়া নাক বানাইয়া চক্ষু বানাইয়া দেহ বানাইয়া তারপরে কি করলো ইয়া রাসূল আল্লাহ আমারে যদি একটু বইলা দিতেন গো এ বন্ধু আমার নবী বলে ফালাম্মা আতামাল্লাহ آدم الله خلق آدم عليه السلام ونفخ فيه الروح وألبسه من لباس الجنة آدم عليه السلام كيف عمي আমার আল্লাহ ভিতরে রুহ দিয়া রে জান্নাতের পোশাকটা পরাইয়া দিছে আর ওয়া নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজের আদা বানাইয়া রে জান্নাতের পোশাকটা পরাইয়া নূর মুহাম্মদিন আমি নবী পাকের নূর মুবারক তার কপালে লাগাই দিছে এ বন্ধু হাদিস আকারে বলতে আরম্ভ করলাম আমার নবী কই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে বালাগা যাইহেতু কল কমর লাইলাতুল বদরি আদম আলাইহিস সালামের কফালে যখন আমি নবী পাকের নূরে মুহাম্মদি লাগাইলো নূরে মুহাম্মদি লাগাইবার কারণে রে আদম আলাইহিস সালামের কফাল থেকে পূর্ণিমার চাঁদের মতো আলো দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ এখন অনেকে আছে কয় নবী যে নূর এটা আমি মানি না আমি কই বেটা বেক কইলা নবী যখন আইছে হই না সুবহানাল্লাহ কইতেন না এটা আদম আলাইহিস সালামের কথা কইতেছি সুবহানাল্লাহ কও যাইবো
এটা আদম আলাইহিস সালাম কয় নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ আমি নবী পাকের নূর মুবারকরে লাগাই দিয়েছে তার মানে হলো আদম আলাইহিস সালাম আহবাতা নিফি সুরবি ইলাল আরদি পৃথিবীর জমিনে আল্লাহ যখন পাঠিয়ে দিয়েছে 300 থেকে 350 বছর আল্লাহর দরবারে খান্দার পরে নবী পাকের উসিলায় যখন তওবা কবুল হইছে তখন আবার যেটার ভিতরে আরাফার ময়দানে দেখা হইছিল দুইজনের মা হাওয়া আর আদম আলাইহিস সালামের দুইজনের দেখা হইয়া মুজদালিফায় আসার পরে আমার আল্লাহ কয় বন্ধু মুস্তাফা আবার আপনাকে আমি আদমের কফালে লাগাই দিলাম তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে আমার নবী যে আয়া পড়ছে সুবহানাল্লাহ কইবে সুবহানাল্লাহ এ বন্ধু আমার নবী পাক ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রি এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আমি আদমকে বানায় দিলাম আমার বন্ধু মুস্তাফার নূরে মুহাম্মদি কফল মুবারকে লাগাই দিলাম এবার বেহেস্তের ভিতরে লইয়া যা জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চারজনে মিল্লা রে বেহেস্তের গেটের ভিতরে যখন ঢুকে গেলেন বাবা আদম আলাইহিস সালামের নিজের কান মুবারক দ্বারা শুনতে পায় বেহেস্ত থেকে গুনগুন গুনগুন করে একটা তাসবিহ শোনা যায় আদম আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমি বেহেস্তের ভিতরে ঢুকার সাথে সাথে মিষ্টি একটা তাসবিহ আমার মনটারে আকর্ষণ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম এ আদম তোর জন্য আমি জান্নাত বানাই নাই যার জন্য আমি জান্নাত বানাইলাম তার জন্য তারে কপালে নিয়া জান্নাতের ভিতরে বেহেস্তের ভিতরে যখন ঢুকলি বেহেস্তের প্রাসাদ গুলি ফুলগুলি ফলগুলি পাগল পারা হইয়া রে আমার বন্ধু মুস্তাফার দেওয়ানা হইয়া দুরুদ সালাম পড়ে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম কয় আল্লাহ রে কপালের ভিতরে দিলা দেখা যায় না নূরে মুহাম্মদি যেহেতু এত দাম হয় যদি আমার শাহাদত আঙ্গুলের নখের ভিতরে লাগাই দিতারে আল্লাহ আমি একটু মনোযোগের সাথে অন্তরটা তৃপ্তি করে দেখতাম এ আমার বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে এ আদম জিব্রাইলকে সাথে লইয়া যা জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোর জন্য একটা মহল রেডি করে রাখলাম একটা প্রাসাদ রেডি করে রাখলাম ওই কামরার ভিতরে ঢুকে যাইবি ওই খাটের ভিতরে ঘুমাইবি খাটের ভিতরে যখন হেলান্দা ঘুমাইল রে বাবা আমি হাওয়া আলাইহিস সালামকে বানাইব এটা আমি বলতে বলবো না রে বাবা আদম আলাইহিস সালাম যখন খাটের ভিতরে জান্নাতুল ফেরদাউসের কামরা মহলের ভিতরে হেলান দিলেন আমার আল্লাহ রহমতে গুমফার দিছে আদম আলাইহিস সালাম দেখতেছে রে বাবা আমার নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের কফাল থেকে যাইয়া রে আমার আল্লাহর আরশে আযিমের নিচেরে বন্ধু মাগফিরাতের দরিয়ায় আমরা উম্মতে মুহাম্মদের জন্য আমার নবী পাক এক বছর দুই বছর তিন বছর নয় 10 বছর পর্যন্ত আমরার জন্য আমার আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে আদম আলাইহিস সালাম বললেন বাবা উনি বলতে আরম্ভ করলেন আমার যখন ঘুমটা ভেঙে গেল আমি চোখটা দিয়ে তাকাই আবার চোখটা বন্ধ করে নেই আবার চোখটা তাকাই আবার বন্ধ করে নেই আদম আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমি থাকাইতে পারলাম না আমার সামনে এমন কি নূরের ব্যবস্থা করলা আমার যখন স্বপ্নটা ভেঙে গেল স্বপ্ন ভেঙ্গার পরে আমি থাকাইতে পারতেছি না আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম তোমার কপাল থেকেই আমার বন্ধু মুস্তাফার নূরে মুহাম্মদিনিয়া আমি মাগফিরাতের দরিয়ায় এক বছর নয় 10 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য ক্ষমা চাইছে এই জন্য আমি নূরে মুহাম্মদের নূর লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিলাম তোমার কপালে নূর মুহাম্মদিন যেটা লাগাইছি ওই আমার হাবিবের নূরকে আমি লক্ষ কোটি গুণ নূর বাড়াইয়া দিছি সুবহানাল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন